আমাদেরই বাড়ির আশেপাশে কত মানুষ আছে কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, আবার যে কারোর বাড়ি যেয়ে হাত পেতে নেবে তাও তারা লজ্জাতে নিতে পারে না। বাইসে বাইসে তাগের ঘরে কিন্তু কুরবানির গোস্ত আগে পৌঁছে দিয়ে নে। আসসালামু আলাইকুম। আরে বাবা, সারা রাত গরমে তো ঘুম পড়তে পারেনি, শুধু জানলার মধ্যে হাঁসপিস করতেছে, মনে হচ্ছে কোন সময় না হার্ট অ্যাটাক করে মরে যায়। আমি বাপু ভাই তো বাঙালি, আমার সকাল সকাল উঠে দুটো ভাত না খালি হয় না। সকাল সকাল উঠে আগে দুটো ভাত খাইয়ে দিন পরনটা সান্দা করে তেই রান্দা বাড়া কাজকর্ম সব গোছানো শুরু করি। তো শটে খাটে আর কি করবো, কাউ গরমে তো চুলোর পিঠে তো যাওয়া যাচ্ছে না, কিলি মনে আছে আগুন ধরে যাচ্ছে গায়ে। গোসল আর করবো কি, দিনই তো পাঁচশো পেপের গোসল হয়ে যাচ্ছে ঘামে। তাই বাপু, তোমাকে যদি শর্টকাট রান্দা নিয়ে চলে আসি, মিষ্টি কুমড়ো নিয়ে তাই একটু কেটে নিছি, আমাকে এদিকে আবার কই দিমেও কয়েডের বুঝেছো। তা তোমাকে ওদিকে কী কয় কমেন্টে টুক করে একটু লিখে দিয়ে নেদিনি, লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে দিলাম। আর এদিকে আবার দেখি সা বাবা, ধুমায় উঠে গেছে, শুকনো জাল ভাজতে যাই, এত চুলোটা গরম করে ফেলাইছি। আর কওয়া যাবে না, মাথা থাকে গরম তা চুলো কী করে ঠান্ডা থাকবে, কও দিনি। কই দিমে নামায় আমি পানি সেকতে রেখে দিয়েছি, আর এখানে শুকনো চালটা ভালো মতন করে ডলে নিয়েছি, পিস করে একটু ডলে নিতে হবে না যে। এরপরে ছেড়ে দিলাম কটা কাঁচা পিঁয়াজ দিয়ে ভালো মতনভাবে আবারও ডলে নিলাম। আরে বাবা, ভর্তা করতে যাচ্ছি, ভর্তাটা কি না কসলে কসলে মা খালি মজার হবে না। দিয়ে দিতাম খাব্বাখানিক ঢেলে সরষের তেল, সরষের তেল দিলে ভর্তায় ঘিরা না সে কি মনে হয় কি কাঁচা খাই ফেলাই দিই, এর মধ্যে কিছুই দেওয়া লাগবেন না। কাঁচা পিঁয়াজ আর শুকনো চালের ভর্তাই আমার ভালো লাগে, আর এর মধ্যে যদি একটু কইদমে ঢেলে দিয়ে ব্যাস মা খায় তাহলে তার কোনো কথাই নেই। তোমরা আবার মনে মনে ভাববানে এই বিটি খায়নি তাই এখনই এত প্রশংসা, দাঁড়ারে বাবা দাঁড়া রিভিউ দিবানে। আর বাবা কি আর কব, দুঃখের কথা, বিয়ের আগে ভাবতাম বিয়ের পরে জীবনটা কত সুখী, এখন বুঝি হাড়ে হাড়ে ঠেলা। সকালবেলা উঠে দুনিয়ার কাজকর্ম সাইরে রান দে বাইরে, আবার ছেলে স্কুলে নিয়ে যাতে হয় নিয়ে আসতে হয়, বিরাট কষ্ট হয়ে যায় আমার। তাও আবার তোমাকে জন্য কষ্ট করে ভিডিও বানাই, এখন সেই ভিডিওতে লাইক দিবা কি কমেন্ট দিবা কোনো কিছুই না কিছুই করো না তোমরা, তাই এটা কি হইলো? তোমরা একটু টুকুস করে একটা করে লাইক আর কমেন্ট করে জানাই দিয়ে নেতেন কিটা কিটা এরকম করে কই দিন ভর্তা খাইছো, আর যারা খাওনি তারা একদিন এরম করে খাইয়ে দেখে নে। তোমাকে সাথে কথা কষি আর মাখাছি তো আমার কোনো হুশ নেই। সত্যি কথা একটা কব, ওই ভর্তা মাখাতে গেলে হুশ জ্ঞান রাখতে গেলে চলে না, দারুণ করে চটকায় ভর্তা করতে হয় বুঝেছো। আর উপরে দিয়ে দিলাম ভাজা শুকনো ঝাল আর লেবু, আরে লেবু না হলে কি চলে? দেখো দিনি ফাইনাল লুকটা কি সুন্দর আইসে, আর দেরি করতে পারতেছি না বাপু, খিদে লেগে গেছে। ঘপা ঘপ দুই চামচ ভাত নিয়ে নিলাম, আর এই যে সে ভর্তাটা আমার আর তেরি মোটা সহ্যই হচ্ছে না, গরম গরম ভাতের সাথে ভর্তা নিয়ে নিলাম আর লেবু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম শুকনো ঝাল। তোমরা যারা আবার শুকনো ঝাল খাও না তারা এই কাজটা কাছে ঝাল দিয়েও সেরে নিতে পারবানি। তো শুকনো জাল ভালো করে ভাতের সাথে ডুইলে না নিলে আমার মনটায় শান্তি লাগে না বুঝেছো। আর ভাতের সাথে ভর্তাকান নিয়ে মাখায় যখন গালে দিলাম, ও খোদা আমি কি খেলাম, গালের মধ্যে দিলি যে আটার মতো জড়ায় যাচ্ছে, এত স্বাদ হতে হবে কেন কওদিনি? একদলা এসে কবে না কি যে পানি দিয়ে সেদ্ধ করি যাও তো আটার মতো হলো কি করে, কইদমে হচ্ছে বালির মতো পুরো গালে দিছি, তা মনে হচ্ছে মুলায়ম। এক ফাঁকে একটু লেবু চিপে নিলাম, লেবু না নিলে কি হয় দূর তারিখা, লেবু আবার আমার ধোকা দিচ্ছে। যাই হোক উটোই নিয়ে আমি একটু চিপে নিয়ে যখন এক লোকমা মুখে দিলাম, রে বু এইরা মজার খাবার থুয়ে আমি গোশ মাছ ক্যান খাতে যাবো কদিনই, ভর্তা এরম ভর্তা থাকলেই তো গামলা কি গামলা সাবার করে দেওয়া হয়ে যাবে, তা কোনো কথা হবে না। শোনো বাপু, তোমরা যারা পরিবারে মেলা মানুষ আছো তোমরা একটু ভর্তাটা বেশি করে করে নে, নাই আবার পরে যাইয়ে হামড়া কামড়া লেগে যাবে নে বুঝেছো। বাবা রে বাবা, সকাল সকাল যে কি শান্তি করে ভাত কটা খালাম, গালে দিছি আর মনে আছে দিল পরান চান কলিজা সব ঠান্ডা। তো আজকের মতো চলে যাচ্ছে, তোমরা বানায় একবার খাইয়ে নে, খেয়ে রিভিউ দিয়ে যায়নি, দেখা হবে না আর একটা ভিডিওতে, ধন্যবাদ।